বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে এফডিসি। এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21 পদের বিপরীতে একজন স্বতন্ত্র প্রার্থী সহ তিনটি প্যানেলে 57 জন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছে। চলচ্চিত্রের উন্নয়নে এই নির্বাচন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন চলচ্চিত্র শিল্পী ও কর্মীরা। শিল্পী সমিতির নির্বাচনের হালচাল জানাচ্ছেন ফারাহ হোসেন। পরিচিত নায়ক নায়িকা আর চলচ্চিত্র কলা কুশলীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে এফডিসি। এছাড়া ব্যানার, পোস্টার আর ফেস্টুন সব জায়গাতেই নির্বাচনে অংশ নেয়া চলচ্চিত্র শিল্পীদের ছবি। শিল্পী সমিতির 15তম এই নির্বাচনে রয়েছে তিনটি প্যানেল, যার নেতৃত্বে আছেন ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, ড্যানি সিডাক, ইলিয়াস কোবরার মতো তারকারা। অনেক শিল্পীদেরকে অনেকদিন পরপর দেখতে পাচ্ছি, আমাদের শিল্পীদের যাতে স্বার্থ সংরক্ষণ হয়। নির্বাচনে অংশ নেওয়া তরুণ প্রার্থীরা জানালেন চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আগ্রহ থেকে প্রার্থী হয়েছেন তারা। আমাদের সিনেমাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তরুণ নবীন সবাই মিলে কাজটা করছি। তবে জয়ী যেই হোক না কেন, চলচ্চিত্রের উন্নয়নে যেন কাজ করা হয় এমনই মন্তব্য করলেন অনেক শিল্পী। যোগ্য নেতৃত্ব আসুক, যারা সমিতির জন্য সত্যি সত্যি ভালোবেসে কাজ করবে। শিল্পী সমিতির মোট ভোটার 624 জন। নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্বে আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। রাতের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানালেন তিনি। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।